الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله বাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের দুনিয়া এর মোবারকবাদ আপনারা শুনে আসছিলেন হাজারতে জিব্রাহ আমিন আলহ ইসলাম এর ব্যাপারে আজকে আমরা ইনশা আব্লা আজল আরো কিছু মাদানি ফুল শুনব আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দরশরী পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবে তার দশটি গুণা মাফ করে দিবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে সল্লু আল হাবিব সাল্লাহ তালা আল মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম হজরত ওহাব রহমতুল্লাহি তালা আলহি ফরমান মর্যাদাবান ফিরিস্তাদের মধ্যে হজরত জিব্রাহল আলহালাম ও মিকাঈল আলহিসাম অর্থাৎ সমস্ত ফিরিশাদের মধ্যে যাদের মর্যাদা সবচেয়ে বেশি হজরত সৈদানা জিব্রাহল আমিন আলি ও হজরত সৈদুনা মিকা ইল আলহিহিসালাম আল্লাহ তালা কোনো বান্দার ন্যাক আমলের কারণে যখন তার প্রতি খুশি হয় তখন জিব্রাইল আমিন ইসলামকে বলেন অমুকের ছেলে অমুক আমার ইতাহ করেছে এরকম এরকম আমল করেছে আমি তার প্রতি সন্তুষ্ট হলাম সে আমার পছন্দনীয় বান্দা। যখন জিব্রাইল আমিন আলাই ইসলাম ফিরে আসে তখন মিকাইল আলি ইসলাম বলেন আল্লাহ তালা কি ইরিশাদ করেছে তখন জিব্রাইল আমিন আলি ইসলাম বলেন যে অমুকের ছেলে অমুক সে এরকম এরকম ন্যাক আমল করছে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর আল্লাহ তাকে স্মরণ করেছে তখন বলা হয় অমুকের ছেলে অমুককে ন্যাক আমলের কারণে স্মরণ করা হয়েছে জিব্রাহ আলহিম মিকাইল আলহিম কে বলে অমুকের ছেলে অমুক আল্লাহ তালার দরবারে অর্থাৎ তাকে স্মরণ করা হয়েছে আল্লাহ তাল্লা দরবারে স্মরণ করা তার ন্যাক আমলার কারণে আল্লাহ আসমান ওয়ালাদের মধ্যে যারাই মিকাইল সালামকে দেখে তো জিজ্ঞাসা করে আমার রব কি বলেছে তো বলা হয় অমুকের ছেলে অমুককে আল্লাহ তালা স্মরণ করেছে তার ন্যাক আমলার কারণে এভাবে সাতম আসমানে তার প্রচার হয়ে যায় সাতম আসমানের ফিরিস ষষ্ঠ আসমানের মধ্যে প্রচার করে দেয় ষ্রষ্ট আসমানের ফিরিস্তারা পাঁচম আসমানের মধ্যে প্রচার করে দেয় এভাবে চতুর্থতম আসমানে প্রচার করে দেয় এভাবে তৃতীয়তম আসমানে প্রচার করে দে এভাবে দ্বিতীয় আসমানে প্রচার করে দেয় এভাবে প্রথম আসমানে প্রচার করে দেয় আর প্রথম আসমানের ফিরিস্তাদের মধ্যে সবাই জমিনের ফিরিস্তাদের মধ্যে প্রচার করে দে আর এভাবে আল্লাহ ওই তার পছন্দনীয় বান্দার আলোচনা ফিরিস্তাদের মধ্যে করে দেন আর সবার মধ্যে তার প্রতি মোহাব্বত চলে আসে এবং সবাই তাকে ভালোবাসতে থাকে এরপরে আল্লাহ তালা জমিনের মধ্যে মানুষের অন্তরেও ওই ব্যক্তির প্রতি মোহাব্বত পয়দা করে দেয় আর সবাই তাকে পছন্দ করতে থাকে প্রিয় আকাশ সাল তাল্লাহ আলহি ওসালাম ফরমালেন জমিনের মধ্যে তার নাম চলে আসে এমনকি আল্লাহ তালা ওই বান্দা যে ন্যাক আমল করেছে ভালো কাজ করেছে সৎ কাজ করেছে আল্লাহ তালা ওই ব্যক্তির আলোচনা না শুধু আসমানে করে বরং জমিনের মধ্যেও তার আলোচনা প্রচার করে দেয় বরং জমিনের মধ্যেও তার চর্চা প্রচার আর আম করে দেওয়া হয় এমনকি ওই বান্দা করলে তার বান্ধা বাকি রাখা হয় আর চ্যানেলের আপনারা কি জানেন আল্লাহ তালারিগণের দরবারে ও তাদের মাজারে লোক কেন যায় শেষ পর্যন্ত ওইখানে কি রয়েছে ওইখানে মানুষ কেন বীর জমায় আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে খাজা পিয়া রহমতুল্লাহ তালাল এর মাজারে এরকম আরও অনেক আউলিয়া কিরাম রহেমহমুল্লাহ রয়েছে যাদের মাজারের মধ্যে লোকজন যায় বীর জমাই এর কারণ এটা রয়েছে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রাজি রয়েছে এরা আল্লাহ তালার ন্যাক বান্দা রয়েছে আল্লাহ তাআলা ইনাদের মোহাব্বতকে প্রথমে আসমানের মধ্যে চর্চা করেছে আর ওনাদের মোহাব্বত জমিন ওয়ালাদের মধ্যে দিয়ে দিয়েছে এই জন্য লোক ইনাদের দরবারে হাজির হয় ইনাদের মাজারে হাজির হয় ঠিক এইভাবে আল্লাহ তাআলা কাউকে তার খারাপ আমলের কারণে অপছন্দ করে তখন জিব্রাইল আলহি সালামকে বলে অমুকের ছেলে অমুক আমার নাফরমানি করেছে এরকম এরকম খারাপ কাজ করেছে এর উপরে আমার লানত রয়েছে মিকাইল আলি ইসলাম জিজ্ঞাসা করে আল্লাহ কি রিসাদ করেছে তিনি অমুকের ছেলে অমুক খারাপ আমল করার কারণে তার উপরে লানত করা হয়েছে ঠিক এভাবে এই কথা ওই আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছতে থাকে আর এভাবে জমিনে পর্যন্ত চলে আসে পিস তাই ভাইরা দেখলেন তো আপনারা যে লোক খারাপ কাজ করে সে কিভাবে আল্লাহ তালার অপছন্দনীয় বান্ধা হয়ে যায় কিভাবে আল্লাহ তালা তাকে অপছন্দ করে জন্য আমাদের উচিত সব ধরনের খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকা যাতে আল্লাহ লানত ও ফিরিস্তাদের লানত থেকে আমরা যেন বাঁচতে পারি হাজরত সাইদান জাবির বিন আবদুল্লাহ রাহু তাল থেকে বর্ণিত প্রিয় আকাশ সাল ইরশাদ করেন হজরত সালাম মানুষের জরুরতের জন্য নিয়োজিত অর্থাৎ মানুষের যে সমস্ত প্রয়োজনে বিষয় রয়েছে ওইগুলার জন্য আল্লাহ তালা জিব্রাইল আলহি সালামকে নিয়োজিত করেছেন মানুষের প্রয়োজন পূরণ করার জাত হচ্ছে আল্লাহ তালা মানুষের মদত করার জাত হচ্ছে আল্লাহ তালা মানুষের মুশকিলাত হাল করার প্যারাসানি দূর করার জাত হচ্ছে আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা এই জরুরত পূরণ করার জন্য নিজের ফিরিস্তাকে নিজের ন্যাক বান্দাকে পছন্দ করেছেন এই জন্য আমরা এনাদের দরবারে নিজের প্রয়োজন এর কথা পেশ করি প্রিয় আকাশ সাল্লাহ তালা আলহি থেকে অর্থাৎ এইভাবে আমরা প্রিয় আকাশ সাল্লাহ তো আল আলি থেকে হুজুর গোসে পাক থেকে খাজা গরিবের নওয়াজ থেকে বিভিন্ন আল্লাহর বলি থেকে কেননা আল্লাহ তালা ইনাদেরকে আমাদের প্রয়োজন দূর করার মাধ্যম বানিয়ে দিয়েছে প্রিয় আকাশ সাল্লাহ তো আল্লাহ আলহি ফরমান জিবরাইল আলহি আল্লাহ তালা মানুষের প্রয়োজনের পূরণ করার জন্য জিম্মাদারি দিয়েছে যখন কোনো মুমিন দুয়া করে তখন আল্লাহ তালা ফরমান এ জিবরাইল এ বান্দার দোয়াকে রুখে দাও অর্থাৎ এ বান্দার দোয়াকে রেখে দাও তার প্রয়োজনকে এখন পুরা করে দিও না কেননা তার আওয়াজ আমার পছন্দ সেইও আমার পছন্দনীয় বান্দা প্লিস না এবার আমরা শুনলাম যখন আল্লাহ তাল্লার কোন মমিন বান্দা পছন্দনীয় বান্দা যখন দোয়া করে তখন বলে তার দোয়াকে রেখে দাও এখন পূরণ করে দিও না কেননা তার আওয়াজ আমার পছন্দ সেই আমার পছন্দ করেছি এত দিন হয়ে গিয়েছে এটাইও ফরিয়াদ করলাম আমার দোয়া কবুল হচ্ছে না ইত্যাদি এরকম না বলা চায় এর মধ্যে অনেক হেকমত রয়েছে যাতে সে আমার কাছে বারবার চাই চায় অর্থাৎ পূরণ না করার কারণ হচ্ছে অর্থাৎ সে যেন আল্লাহ কাছে বারবার চাই। আর যখন কোন আল্লাহ তালা জিব্রাহ আলহ ইসলামকে বলেন তাকে তাড়াতাড়ি দিয়ে দাও কেননা সেও আমার অপছন্দনীয় তার আওয়াজ ও আমার অপছন্দনীয় যাতে করে সে আমার কাছে আর যেন আর না চাই পিস বাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো যে মুমিন দোয়া করার পরে তার দোয়া কবুল না হয় সে যেন তার ছোট না করে হয়তো এর মধ্যে অনেক রয়েছে এটাইও মনে রাখবেন প্রকাশ্যভাবে দোয়া কবুল হওয়ার আলামত দেখা যাচ্ছে না কিন্তু এটা সৌভাগ্যর বিষয় যে এক মুমিন আল্লাহ দরবারে কবুল হয়ে যাওয়া অর্থাৎ যদিও আমরা দোয়া করতেছি এই দোয়ার প্রকাশ্য কোনো কবুলিয়াতের আলামত আমরা দেখতেছি না কিন্তু এর চাইতে এটা তো বেশি সৌভাগ্য যে দোয়া করতেছে সে আল্লাহর দরবারে মকবুল হয়ে গিয়েছে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আর কাফিরের দোয়া এর জন্য তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় যাতে আকিরাতের সব নিয়ামত থেকে সে যেন বঞ্চিত হয়ে যায় এক বর্ণনার মধ্যে এটাই রয়েছে যখন কোন মুমিন আকিরাতে তার প্রতিদান দেখবে যা তাকে দুনিয়াতে দেওয়া হয় নাই তখন সে এটা আকাঙ্ক্ষা করবে যে দুনিয়াতে যেগুলা আমাকে দেওয়া হয়েছে যদি আমাকে ওইগুলো দেওয়া না হতো আর সব এখানের জন্য রাখা এরকম ভাবে আল্লাহ তাকে দুয়ার অর্থাৎ এরকমভাবে আল্লাহ তালা তাকে ওই দুয়ার প্রতিদান দান করবে যেগুলা সে দুনিয়ার মধ্যে পায় নাই তো প্লিজ তাই বাইরা আপনারা শুনলেন যে জিব্রাইল আমিন আলহিসাম এর আলোচনা এটা আমরা শুনলাম জিব্রাইল আলহিস কত উচ্চ মর্যাদা সম্পূর্ণ ফিরিস্তা ইনার সম্মান কত উঁচু রয়েছে এরপর ও জিব্রাইল আলহিম এর ব্যাপারে আপনাদেরকে আরও একটি রাওয়াইত বর্ণনা করা হচ্ছে আসুন আমরা জিব্রাইল আমিন আলি ইসলামের ব্যাপারে আরও কিছু রেওয়াইত শ্রবণ করি হজরত আব্দুল আজিজ বিন আবু রাওয়া রহমতুল্লাহ তাল আলাইহি বলেন একবার আল্লাহ তালা হজরত জিব্রাইল ও মিকাইল আলহি সালামকে কান্না করতে দেখলেন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন অতস আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবগত এরপরেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমাদেরকে কান্না করাচ্ছে প্লিজ নাই বাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা তো করে দেখুন যে এরা মাসুম হওয়ার পরেও কান্না করছে নিষ্পাপ হওয়ার পরেও কান্না করছে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন কান্না করছ জবাব দিলেন আল্লাহ আমরা তোমার আজাব থেকে বেহফ নয় অর্থাৎ আমরা তোমার আজাবকে ভয় করি আমরা তোমার আজাবকে ভয় করি প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এখান থেকে আমরাইও শিক্ষা নিই প্রিয় স্নাই বাইরা এরকম চিন্তা যেন আমাদের মধ্যে না আসে যে আমাদের আমরা তো অনেকগুলা নেকামল করেছি আমরা তো অনেকগুলা দান সৎকা ভালো কাজ করেছি কিন্তু একটু তো চিন্তা তো করে দেখুন যে হজরত সাইদুল জিব্রাইল আমিন মিকাইল আল ইন্নারা হচ্ছে নিষ্পাপ মাসুম যাদেরকে আল্লাহ তালা গুণা করার ক্ষমতাই দেয় নাই যারা গুনার ব্যাপারে কোনো চিন্তাই আসে না কিন্তু তারপরে তারা আল্লাহ তালার স্মরণ করে করে কান্না করছে আমাদের কি উচিত আমরাই যেন আল্লাহ তালার ভয়ে সব সময় কান্না করি আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে পয়তা করে দিক যেন আল্লাহ তালার বয়ে আমরা কান্না করি আল্লাহ তালা ফিরিস্তাদের কাছে নফস রাখে নাই অর্থাৎ ফিরিস্তাদের কাছে কি নফস নাই যেরকম আমাদের কাছে নফস রয়েছে নফস রয়েছে এরকম ফিরিস্তাদের কাছে নফস নাই তারা গুনা করতে পারে না কিন্তু এর পরও তারা আল্লাহ তালাকে কি পরিমাণ ভয় করে আর আল্লাহ তালার ভয়ে তারা কান্না করে আবু ইমরান রাহমাতুল্লাহি তাআলা আলাই ইরশাদ করেন আমাদের কাছে এই হাদিসে মুবারকাহ এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ফরমান জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে কান্না করতে করতে তাশরী পান প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ফরমালেন এ জিবরাইল কোন জিনিস তোমাকে কান্না করাচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম ফরমালেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম আমি কেন কান্না করব না আল্লাহর কসম যখন থেকে দোজককে সৃষ্টি করা হয়েছে তখন থেকে আমার চোখ এই ভয়ে খুশি হয়নি যে আবার আমি কখনো তার নাফর করে বসব আর আমাকেও আজাবের মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে কখনো আবার আমি আল্লাহ তালা নাফর করে বসব আর আল্লাহ তালা আমাকে দোজকে প্রবেশ করিয়ে দেয় সুতরাং আমি এই বইয়ে সব সময় কান্না করি প্রিয় স্থায়ী বাইরা আপনারা শুনলেন জিব্রাইল আমিন আলহি সালাম এর খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তালার বই এক জানার বিষয় আপনাদেরকে আরজ করি হজরত জিব্রাইল আলহি সালাম নবীগণ আলহিমুসালাম এর দরবারে ওহে নিয়ে আসতেন যখন ওহে নিয়ে আসতেন ওনার সাথে চার ফিরিস্তা থাকতেন আর এনাদের তাকাত অর্থাৎ ফিরিস্তাদের শক্তি তাদের ক্ষমতা কীরকম একটু আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি আল্লাহ ওনাদের শক্তি কতটুকু দিয়েছে একটু মনোযোগ দিয়ে শুনি যাদের উপর আল্লাহ আজাব নাজির করেছেন তাদের বদ আমলের কারণে গুনা করার কারণে কুফর করার কারণে শিরিক করার কারণে কৌমে সামুদ এদের উপর যখন আল্লাহ তালা আজাব নাজিল করেছেন তো সকাল বেলা জিব্রাইল আলহাম জোরে এক চিৎকার মারল এক চিৎকারে সকলে হাঁটু পর্যন্ত নিচে ঢুকে আর সবাই মারা গেল এই তাকাত আর কুয়াদ আল্লাহ তালা জিব্রাহল আলি ইসালামকে দান করেছে এনার এক আওয়াসের এতটুকু ক্ষমতা এতটুকু শক্তি যে এক আওয়াসে কৌমে সামুদ সবাই হাঁটু জমিনের নিচে মাটির নিচে কি ঢুকে গিয়েছে আর সবাই এক আওয়াসে কি বরবাদ হয়ে গিয়েছে আর ওনার গতি অর্থাৎ যে উড়ে এর ব্যাপারে আন্দাজ করুন হজরত জিব্রাহল সালাম আসমান থেকে জমিনে আর জমিন থেকে আসমানে চোখের পলকে পৌঁছে যায় অর্থাৎ জিব্রাইল আমিন আলি ইসলামের গতি এত বেশি যে তিনি আসমান থেকে জমিনে আর জমিন থেকে আসমানে চোখের পলকে পৌঁছে যায় চিন্তা করে দেখুন কত দ্রুত গতি একবার আমিন শয়তানকে আলহিউ এর আশেপাশে গুরুতে দেখলেন শয়তান শৈতান নবীগণ সালাম ইনাদের সাথে ও লেগে থাকতেন কারণ নবীগণ আলহমুসাল্লামকে শয়তান কখনো ধোকা দিতে পারতো না কিন্তু তারপরে সে পিছনে লেগে থাকতো যখন জিব্রাইল আলহ ইসালাম দেখলেন শয়তান প্রিয় আকাশ সাল্লু তাল্লাহ আলহি আসসালাম এর আশেপাশে ঘুরছে তো জিব্রাইল আলহ ইসালাম যখন মামুলিভাবে এক ধাক্কা দিলেন তো শয়তান মুকাইয়ে মুকরমা থেকে হিন্দুস্তান এর শেষ কোনার মধ্যে এসে পড়ল চিন্তা করুন যে ওনার তাকাত শক্তি কতটুকু শুধুমাত্র হালকা করে ধাক্কা দিয়েছে তো মুক্কা শরীফ থেকে হিন্দুস্তানের শেষ কোনার মধ্যে এসে পড়েছে ঠিক এভাবে শয়তানকে হজরত ঈসা আলহ ইসলামের সাথে কথা বলতে দেখলেন অর্থাৎ একবার শয়তান হজরত সঈদনা ঈসা আলহ ইসলাম ইনার সাথে কথা বলতে লাগলেন তখন জিবরাইল আমিন আলহ ইসলাম শয়তানকে ঈসা আলহ ইসলামের সাথে কথা বলতে দেখে তাকে ফু মারল এক ফু মারার সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের পাহাড়ের নিচে ফেলে দিল এই রকম ওনার ও রয়েছে এরকম ভাবে কত শক্তি একটা ফু এর মধ্যে কত শক্তি পিস নাই ভাইরা আপনারা জিব্রাইল আমিন আলি সালামের ব্যাপারে শুনতেছেন ইনার তাকাত ও কুয়াত এর ব্যাপারে শুনলেন কিন্তু স্মরণ রাখবেন যে যত বড় ক্ষমতা বলা হোক না শক্তিবান হোক না কেন সবাইকে একদিন ফানা হয়ে যেতে হবে এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে ফানা হয়ে যেতে হবে এভাবে হযরত জিব্রাইল আলাই সালাম মৃত্যু আসবে ইনারো মৃত্যু আসবে সল্লু আল হাবিব সাল্লাম প্রিয় ইসলাম ভাইরাম জিব্রাইল আমিন আলহিসাম এর মৃত্যু কিভাবে আসবে আসুন আমরা এই বিষয়ে শ্রবণ করি হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালাহু বন্দনা করেন প্রিয় আকাশ সাল্লাহ তালা আলহি ওসাল্লাম যখন এ আয়াতে মোবারকা তিলাবাদ করলেন যে সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর কিয়ামতের দিন সিঙ্গায় ফুক মারা হবে যার কারণে তাম আসমান ও জমিনবাসীদের হোস চলে যাবে তখন সবাইকে আবার জিন্দা করা হবে তখন যারা জিন্দা তারা তো মরে যাবে আর মুরদাদের রূপ বেহুশ হয়ে যাবে কিন্তু যার ব্যাপারে আল্লাহ তালা চাইবে তাকে বেহুশি ও মত থেকে নিরাপদে রাখবে পৃষ্ণাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ আয়াতের উপর একটু চিন্তা করুন কিন্তু আল্লাহ তালা যাকে চাই মত আর বেহসি থেকে নিরাপদে রাখবে যখন এ আয়াতে মোবারকা প্রিয় আকাশ সাল্লাহ তালা আলহি আসাল্লাম তিলাবাত করলেন তখন সাহাবাই কিরাম আলহম রিদওয়ান গন আরস করলেন ইয়া রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যাদেরকে আল্লাহ তালা মত আর বেহসি থেকে রক্ষা করবে এরা কারা প্রিয় আকাশ সাল্লাহ তালা আলহি আসাল্লাম ফরমালেন এক জিব্রাইল দুই মিকাইল তিন ইসরাফিল চার ইসরা আর বহনকারী এ ফুক এর প্রভাব থেকে আরস মাহফুজ থাকবে এরা ছাড়া বাকি সকল লোক এমনকি যত মাহলুক রয়েছে সবাই ইন্তিকাল করে ফেলবে আল্লাহ তালা মালাকুল মদ ফিরিস্তাকে জিজ্ঞাসা করবে এই মালাকুল মদ এখন কোন বেঁচে রয়েছে তো আরস করবে এ আল্লাহ তুমি পাক ও পবিত্র ব্রাইল মিকাইল ইসরাফিল ইসরাইল আলহ ইসালাম আর আমি আর এক তোমার জাত ইয়া হাইয়ু ইয়া কয়ুম যিনি সর্বদা জীবিত থাকবে আর আমরা চারজন তখন আল্লাহ তালা ফরমাবেন ইসরাফিল আলহ ইসালাম এর রু কবস করে নাও তখন তার রো মোবারক কবস করে নেওয়া হবে এরপর আল্লাহ তালা আজরাইল আলি ইসলামকে জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি রয়েছে আল্লাহ তালা সব কিছু জানেন তারপরেও জিজ্ঞাসা করবে এখন আর কে বাকি রয়েছে প্লিজ তাই ভাই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এটা স্মরণ রাখবেন যে প্রশ্ন করা অর্থাৎ যে প্রশ্ন করে সবার প্রশ্নের মানে এটা নয় যে এনার জানা নেই অর্থাৎ আল্লাহ তালা যখন আজরাইল আল ইসলামকে জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি রয়েছে এখন আর কে বাকি রয়েছে অথচ আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবগত তো আল্লাহ তালা সব কিছুই সম্পর্কে ভালো জানেন তো যখন জিজ্ঞেস করবে এখন আর কে বাকি রয়েছে তো বলা হবে এই আব্দুল আসা জিব্রাইল মিকাহিল আর আমি অর্থাৎ আজরাইল সালাম আর তোমার জাত যিনি সবসময় জীবিত সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে এই মালাকুল মত এখন কোন বাকি তো তিনি বলবেন এই আল্লাহ তুমি পাক ও পবিত্র তুমি সর্বদা জীবিত জিবরাঈল ও মিকাইল আর আজরাইল আলাইহিস আল্লাহ তাআলা ফরমালেন میکাইল আলাইহিস সালামের রূহ করে নাও এরপর ওনার রূহ কবজ করে নেওয়া হবে মিকাইল আলাইহিস বড় আসমানের মতো জমিনে পড়ে যাবে এরপর জিজ্ঞাসা করা হবে এ আজরাইল এখন আর কে বাকি রয়েছে আবার আগের মতো জবাব দিবে এরপরে বলবে জিব্রাইল আর আমি অর্থাৎ মালাকুল মত মালাকুল মতকে বলবে তুমিও মরে যাও তুমি ইন্তিকাল হয়ে যাবে এরপরে এ জিব্রাহিল এখন কোন বাকি রয়েছে জিব্রাহিল আলহ ইসলাম বলবে এই আল্লাহ তুমি সব সময় থাকবে জীবিত আর আমি জিব্রাহিল অতি তাড়াতাড়ি মৃত্যুবরণকারী শুধু আমি জিবরাইল মৃত্যুর সাদ নামা বাকি আমিও মারা যাব আল্লাহ তালা ফরমাবেন এর মৃত্যু অবশ্যই আসবে এরপর জিবরাইল আলহিস সালাম সিজদাতে পরে যাবেন আর ইনার ও মৃত্যু চলে আসবে হেজরাত জাইফা রউদিয়াবলাহু তাহাল আন ফরমান কিয়ামতের দিন যখন মিজান কায়েম করা হবে মিজান যে কায়েম করা হবে এর দেখাশোনার জন্য নিগ্রান বানানো হবে জিব্রাইল আমিন আলহিসামকে প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন আমাদের অনুষ্ঠান ফিরিস্তাদের দুনিয়া এখান থেকে আমরা আজকে জিব্রাইল আমিন আলহিমাম এনার ব্যাপারে আরও অনেক কিছু শোনার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তালা আমাদেরকেও যা কিছু শুনেছি এগুলা স্মরণ রাখার এবং এর উপর এগুলা বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজয়াহিনাবিল আমিনাম হাবিব আল হাব সালাম